না না রিপিট না, একটা লোক বদনাম করেছে সেটা তো তুমি বলবে, বদনাম বলবে। রিপোর্টে লিখেছে যে ভালো জামা কাপড় না পরে এল হবে, এরকম বলেন কেউ লেখে? আমাকে দেখে কি মনে হচ্ছে তোমার আমি ভালো জামা কাপড় পরে আসেনি? হ্যাঁ দেখো, তারাই বলেছে ওরকম, আমরা বলেছি। কি বলছো? বসে আছে হ্যাংলাবাজ, হ্যাংলাবাজ বসে আছে। কি গো হ্যাংলাবাজ, কি হয়েছে? ট্রেন আসছে না কখন থেকে? ডায়মন্ড হারবার যাবো। কতক্ষণ হয়েছে? কতক্ষণ হয়েছে জানি না। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজকে আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে, আর শিয়ালদা স্টেশন থেকে আমরা এখন যাবো কোথায়? ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি ট্রেনের জন্য, ট্রেন আসছে না, ডায়মন্ড হারবার কী করতে যাবো? ইউনো গাইজ, আমি লাইফে যেই কাজটাই করি খুব ভালো করি, কিন্তু ভালো তো কোনো কাজই করো না তুমি। হ্যাঁ এই যে যেমন মাস্কটা খুলে নিলাম, চলো ডেস্টিনেশনে যাওয়া যাক। আরে তুমি কোনো দিন তুমি দেখতে পাবে, তোমাদের কথা বলবে, তোমরা আমি অনেকজন এরকম কাজই করবে বলেছে, তুমি সেইটাও বলো যে কে বলেছে কি বলেছে আমরা তো জানি না। বলা রিপিট করে লাভ নেই। না না রিপিট না, একটা লোক বদনাম করেছে সেটা তো তুমি বলবে, বদনাম বলতে সে সব ভালো করেছে, ওই পয়েন্টটা নষ্ট। এগুলো তো ঠিক না, লাস্টে ভালো জামা কাপড় পরে আসার দরকার নেই, তার মানেটাই ঠিকই তো। এখানে তো সব রকম লোক আছে না, যে রিপোর্টে লিখেছে যে ভালো জামা কাপড় না পরে এলে হবে, এরকম বলেন কেউ লেখে? এইসব লিখেছে, বিচ্ছিরি ব্যাপার না ওগুলো। তা আমাকে দেখে কি মনে হচ্ছে তোমার আমি ভালো জামা কাপড় পরে আসেনি? হ্যাঁ দেখো, তারাই বলেছে ওরকম, আমরা বলি। কি বলছো? তো গাইজ আমরা আজকে চলে এসেছি ভোলার চিপ ক্যান্টিনে, মাত্র 18 টাকায় চিকেন থালি খেতে, কিন্তু এখানে এসে খুব ডিসঅ্যাপয়েন্টেড ব্যাপার, কেউ এসে বদনাম করে দিয়েছে, বলেছে যে এখানে ঢুকলে নাকি ভালো জামা প্যান্ট পরে ঢুকতে নেই। আমাদের কি মনে হয় আমি বস্তির ছেলে? ওই যে বস্তির ছেলে, বস্তির ছেলে আমি। হ্যাঁ খোকা বাবু যায় লাল জুতো পায়। তো আজকে আমরা চলে এসেছি 18 টাকার। আরে ভাই 5000 টাকা, 18 টাকার। ঠিক আছে তো আজকে খাবো, আর 6 তারিখে এখানে ভোট, পরিবেশ এমনি গরম, তার মধ্যে মাথার উপর গরম, চলো যাওয়া যাক। এই সেই 4-star রিসর্টের হ্যান্ড স্যানিটাইজার মায়াসের, 18 টাকার চিকেন থালি খাবো। ওকে তো অলরাইট, আমরা এখন মাত্র 18 টাকায়, হ্যাঁ 18 টাকায় চিকেন থালি নিয়ে বসে পড়েছি, আর এখানে সঙ্গে রয়েছে বাটা মাছ। মা এখানে বলে দিই আমি ফিশ থালি নিয়ে বসলে 17 টাকা, আর চিকেন থালি খেলে মাত্র 18 টাকায় চিকেন থালি, ঠিক আছে? আর এরকম 2 পিস চিকেন দেবে, চিকেন আমি পরে আসছি, আগে ডাল আর তরকারিটা দিয়ে ভাতটা খাই, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি। আমারও খিদে পেয়েছে, সে খাওয়াবো কত করে, তারা তরকারিটা দিয়ে মেখে। তরকারি সঙ্গে ডাল, কাঁচা পেঁয়াজ, লঙ্কা হোক, হ্যাংলাবাজ লঙ্কা হলো। That's all about the good, huh?
এবার আসবো চিকেন থালিতে। এবার আমরা এসি চিকেন নিয়ে চিকেন থালিতে। দেখো এটা হচ্ছে বাটা মাছ, বাটা মাছ আমি খাই না তাই আমি নিলাম না। আর এটা হচ্ছে কাতলা মাছ, ঠিক আছে। এগুলো অরিজিৎদা দেখিয়ে দেবে, ঠিক আছে, অরিজিৎদার চ্যানেলে দেখিয়ে দেবে। আমি ডিরেক্ট চিকেনে আসছি, লাল লাল ঝোল চিকেনের। এক দুই তিন চার পিস চিকেন ভাই, চার পিস চিকেন, হ্যাঁ, বাট চিকেন উইথ স্কিন, হ্যাঁ, স্কিনের সঙ্গে রয়েছে, ঠিক আছে। চলো লাইট একটা ঝোল দেখাবো আমি, ঝোলের কালারটা যতটা রিচ লাগছে দেখতে ততটা রিচ কিন্তু ঝোলটা নয়। এটা হচ্ছে চিকেন উইথ স্কিন, আমি স্কিনের সঙ্গে চিকেন কোনোবার খাইনি, ফার্স্ট টাইম খাবো। চিকেন স্কিনটা ছাড়ি, এই হচ্ছে চিকেন, খুব টেস্ট আছে কিন্তু ভালো, একটু ঝাল ঝাল, একটু স্পাইসি স্পাইসি, বাট খুব রিচ না কিন্তু ঝোলটা, একটু ঝাল, এটা কাঁচা লঙ্কার ঝাল, তাই তো? হ্যাঁ, কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা সব মিশিয়ে আছে, একদম হালকা লাইট রান্না, স্কিন সমেত চিকেন, স্কিনটাকে একটু ছাড়িয়ে নিই। আর ভাতের কোয়ান্টিটি 17 টাকা যা দিচ্ছে অনেক অনেক। ওকে, তো আমি এখানে নিয়েছি ডিম ভাত, ডিমের ঝোল, এই ডিমের ঝোলটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে ডিম, ডিম ইজ ইমোশন, আমার কাছে ডিমটা হচ্ছে একটা ইমোশন। আমার মাংস ঝোলের থেকে ডিমের ঝোলটা বেশি ভালো লেগেছে, হচ্ছে মোটামুটি থালি, খাওয়া দাওয়াটা শেষ করি, শেষ করে বাইরে বেরিয়ে শেষ করে আসছি, চলো। আচ্ছা, এই হচ্ছে আমাদের ভোলাদা যা চিপ ক্যান্টিন। আচ্ছা ভোলাদা, এই চিপ ক্যান্টিনটা কত দিনের? এটা 35 থেকে 40 বছর বয়স, 40 বছর। আচ্ছা মোটামুটি এই যে তোমায় দেখলাম 17 টাকায় 18 টাকায় খাওয়ার, মানে চিকেন মাছ এগুলো কীভাবে দিচ্ছ? এগুলো ধরুন আমরা 5-6 কিলো করে 9 কিলো করে মাছ আনি, তো একটু সস্তায় পাই আর কি, আমরা হচ্ছে ডেলি কাস্টমার, মানে সেই হিসাবে একটু কমে দেয় আর কি। আচ্ছা, হ্যাঁ, 1-2 টাকা লাভের ইয়েতে আর কি, 1-2 টাকা লাভের। হ্যাঁ, মানে এরপরে কি এই শুনলাম নাকি মাঝে মাঝে 25 টাকায় ব্রয়লার চিকেনও খাও, তাই? হ্যাঁ, ওটা মাঝে সাঝে হয় আর কি, ধরুন মুরগির দাম যখন ব্রয়লার মুরগির দাম কমে, একটু কমে পাই, তখন গোটা মুরগি নিয়ে আসি, আমি নিয়ে এসে তখন ওই 25 টাকা করে দিই। খুব ভালো লাগলো। আর দেখো যে ভিডিও করতে আসবে তাকে ভিডিও করতে দেবে, তুমি খালি দেখবে যে ভুলভাল কথা এমনি না রটালেই হলো। হ্যাঁ হ্যাঁ, সব মানুষেরাই খেতে বুঝতে পেরেছি, সেটা দেখলাম। হ্যাঁ, তুমি তোমার যেটা বক্তব্য এখানে আসলে ভুলভাল জামা কাপড় এসব বলেছে, সেরকম কোনো ব্যাপার না, তোমরা নিজেরাই সবাই এসে খেতে পারো। একটু নাম ডাক আছে আর কি, একটু নাম ডাক আছে, সেই কারণে নামটা খারাপ করতে চাই। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তাই। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো, আর খাওয়া দাওয়া খুব ভালো, টাটা। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর আজকের এই যে জিনিসটা যেটা দেখালাম তোমাকে, টোটাল ব্যাপারটা একটু জাস্ট তোমাকে বলবো, ঠিক আছে, কালো আসছি। তো আজকের এই ব্যাপারটা তোমাদের টোটালটা বলবো যে টেস্ট ওয়াইজ ইটস মানে ঠিকঠাক ভালো খেতে, তৃপ্তি পাবে, বাড়ির মতো খাবার। আর বাদবাকি যে ব্লগার বা যেই এসে এইটা বলেছো যে এখানে ঢুকলে ভালো জামা কাপড় পরে ঢুকা যাবেন, এগুলো এগুলো ভুলভাল কথা, এগুলো প্লিজ বলো না। আর যা এটুকু ছিল ভিডিও, আর জায়গাটা আমি তোমাদের প্রপার ডিসক্রিপশানটা বলে দিই, এটা হচ্ছে একদম স্টেশনে নামবে, ডায়মন্ড হারবার স্টেশনে নেবে, বলবে একদম টোটো করে বলবে, যা যে কাউকে বলবে যে ভোলাদা চিপ ক্যান্টিনে যাবো, লাল পোল, লাল পোল ভোলাদা চিপ ক্যান্টিন, একদম নামিয়ে দেবে। তো এটুকু ছিল ভিডিও, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লাগে তাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সঙ্গে সঙ্গে হ্যাংলা ভাই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, কোনো অল পার্সন না 3টা অপশন থাকবে, অল বাটন ক্লিক করে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ, প্লিজ স্টে টিউন, নতুন ভিডিও খুব শিগগিরই আসছে, মনে রাখবে হ্যাংলামের কোনো সীমা নেই।